প্রধানমন্ত্রী আবাস যোজনায় 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনলো বিজেপি। এ বিষয়ে বাগদা বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 100 দিনের কাজ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। বিজেপির পক্ষ থেকে বাগদা বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হচ্ছে। বিজেপির দাবি, অতীতে আবাস যোজনায় ঘর প্রাপকদের একটা নামের তালিকা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই তালিকা থেকে বেছে বেছে ঘর দেওয়া হচ্ছে, এমনকি তৃণমূল দল দেখে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপির। টাকার বিনিময়েও ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য একটা সার্ভে হয়েছিল নামের লিস্ট, সেই নামের লিস্ট এখন সুপার লিস্ট হচ্ছে, কে কে ঘর পাবে আর কে পাবে না। সেখানে প্রচুর পরিমাণে দলীয়করণ হচ্ছে এবং এত বেশি দলীয়করণ, প্রকৃতপক্ষে যে পাওয়ার কথা সেই মানুষটা রাজনৈতিক কারণে বাদ পড়ছে অথবা আর্থিক কারণে বাদ পড়ে যাচ্ছে, কারণ সে ফিনান্সিয়ালভাবে টাকা ভাড়া দিতে পারছে না কোনো। এবং 100 দিনের প্রকল্প যেটা বলেছেন, যেটা সত্যিকারের এখন এই যে এখন ওপেনভাবে দেখা যায়, সেই যদি দুর্নীতি থাকে তার লিখিত আকারে তথ্য প্রমাণ দিয়ে দিলে সেটা উনি দেখবেন। এবং হর্টিকালচার যেটা বলেছেন সেটাও 100 দিনের প্রকল্পের মধ্যে পড়ে, সেটাও যদি এরকম থাকে লিখিতভাবে জানাতে ওনাকে বলেছেন। এ বিষয়ে বিডিও সৌমেন্দু গাঙ্গুলিকে ডেপুটেশন দেন তারা। যদিও ডেপুটেশনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিডিও। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতার দাবি, দল না দেখে সবাইকে সরকারি সুবিধা দেওয়া হচ্ছে, বিজেপি মিথ্যে অভিযোগ আনছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের পশ্চিম বাংলায় গ্রামীণ আবাস যোজনা যেটা বলা হয়, এটা কোনো মানুষই বাদ যাবে না, যাদের ছাদ নেই, যে সমস্ত মানুষের যারা দরমার বেড়া বা খুব কষ্টের মধ্যে দিয়ে বাস করছে, যাদের গৃহহীন, তাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আবাস পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের এই সরকারের মূল লক্ষ্য, এবং তা থেকে কেউ বঞ্চিত হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। বাগদা ব্লকের কেউ বঞ্চিত হবে না। বিজেপি অভিযোগ তুলছে এখন ওদের কোনো কাজ নেই, তা খই ভাজ এরকম একটা ব্যাপার, কিছু একটা করতে হবে, তাই সেখানে মাইক বেঁধে বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো লোক যদি বাদ যায় আমাদের অফিসে আসুন, সরকারের পক্ষ থেকে আমরা দাবি করছি কোনো মানুষই বাদ যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা।